সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে সাত বাগান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আমি যেই সময় ভিডিওটা রেকর্ডিং করতেছি এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ, এমন একটা সময়। সিজনালি আম গাছে এখন কোনো কোনো গাছে মুকুল আসতেছে, আবার কোনো গাছে মুকুল এসে পড়েছে। এই সময়টাতে আমি কিন্তু পাকা আম গাছ থেকে পাড়তেছি। যেই গাছটি থেকে আম হারভেস্ট করতেছি এই গাছটিতে সারা বছরই আম থাকে, মানে বারো মাসই আম। তো এরকম আরও কিছু আম গাছ আমি রোপণ করেছি ছাদে, বিশেষ করে এখন যেহেতু নগরায়ণের যুগ, গাছ লাগানোর মতো পর্যাপ্ত জায়গা থাকে না। তো যাদের বাড়িতে গাছ লাগানোর মতো স্পেস নেই, যদি ছাদ থাকে তাহলে ছাদে এরকম ফল ফুল এবং ঔষধির গাছ রোপণ করতে পারেন। তো ফল এবং ফুল আছে এরকম গাছগুলো যদি সবসময় দেখি তাহলে মনটা এমনিতেই ভরে যায়। তো এখানে গাছটা অনেক ছোট, তারপরেও মোটামুটি ছোট গাছের তুলনায় প্রায় 3 কেজির মতো আম এখানে হারভেস্ট করতে পারছি। এই টবের সাইজটা হচ্ছে 10 ইঞ্চি প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 11 ইঞ্চি, এরকম একটা সাইজের টব। তো এই টবের সাইজটা যদি বড় হতো তাহলে গাছটা আরও বড় হতো এবং এ থেকে ফলনও বেশি পাওয়া যেত। তো এই আমগুলো খুবই মিষ্টি এবং এই গাছটির মধ্যে আমি কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করিনি, যার ফলে এটাকে আমি 100% পিওর বলতে পারি। তো যেহেতু বিডিমেট চ্যানেলের স্টুডিওর ছাদে এই গাছটা, সুতরাং চ্যানেলের দর্শকদেরকে উৎসাহ প্রদানের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। তো আপনারা অবশ্যই গাছ রোপণ করবেন, যার ফলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে আপনার মনস্বাস্থ্য ভালো থাকবে এবং গাছ থেকে ফুল ফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। শেয়ার সবাই ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।